সাবস্ক্রাইব করার পর পাশে বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না, প্রতিদিন সরকারি এবং বেসরকারি চাকরি নিয়মিত ভিডিও দেখার জন্য। আপনার যদি যোগ্যতা হয় মাধ্যমিক পাস, আইটিআই পাস বা ডিপ্লোমা, আপনার জন্য ইন্ডিয়ান রেলওয়ের তরফ থেকে নতুন একটি চাকরির খবর নিয়ে আমি হাজির। চলুন দেখে নেওয়া যাক। আমি সুমন, আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল কর্মসন্ধান রিক্রুটমেন্ট। ইতিমধ্যেই ইন্ডিয়ান রেলওয়ের তরফ থেকে নতুন একটি চাকরির খবর প্রকাশিত পেয়েছে, যেখানে আপনাদের মাধ্যমিক আইটিআই ডিপ্লোমা যদি থাকে আপনারা সমস্ত ক্যান্ডিডেটরা আবেদন করতে পারবেন। এখানে আপনাদেরকে জানানো হচ্ছে যে সমস্ত ক্যান্ডিডেটরা আবেদন করতে চান, এখানে কিন্তু আপনাদের কোচিং ফ্যাক্টরিতে কিন্তু নিয়োগ করে নেওয়া হবে চেন্নাই, যেখানে আপনাদের নোটিশ প্রকাশিত পেয়ে গিয়েছে। এখানে টোটাল ভ্যাকান্সি কিন্তু 510 আর এইদিকে 480, টোটাল মিলিয়ে আপনাদের এই ভ্যাকান্সিতে কিন্তু নিয়োগ করে নেওয়া হবে। এখানে কিন্তু ফ্রেশার্স ক্যান্ডিডেটদের জন্য আলাদা ভ্যাকান্সি বা আলাদা পোস্ট রাখা হয়েছে এবং এক্স আইটিআইদের জন্য কিন্তু আলাদা ভ্যাকান্সি বা পোস্ট রাখা হয়েছে। অবশ্যই এটি অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে আপনাদের। আর এখানে আপনারা ডিসক্রিপশনে দেওয়া লিঙ্কে ক্লিক করার সঙ্গে সঙ্গে বিজ্ঞপ্তির পিডিএফ এবং আমাদের দেওয়া ইনফরমেশনগুলি অফিসিয়াল ওয়েবসাইটে ডাউনলোড করে নিতে পারবেন। আর আপনারা যদি রেলের এনটিপিসি যদি আপনারা না যদি এখনো পর্যন্ত প্রিপারেশন না নিয়ে থাকেন, অবশ্যই ডিসক্রিপশন থেকে একটি পিডিএফ পেয়ে যাবেন। পিডিএফটা সামান্য মূল্যে কিনে কিন্তু আপনারা প্রিপারেশনটা নিতে পারবেন। এখানে রেলওয়ের তরফ থেকে জানানো হচ্ছে যে সমস্ত ক্যান্ডিডেটরা আবেদন করছেন 992টি এখানে অ্যাপ্রেন্টিস দেবে মাধ্যমিক আইটিআই ডিপ্লোমার জন্য। এখানে ফ্রেশার্স ক্যান্ডিডেটরা 480টি টোটাল ভ্যাকান্সি পেয়ে যাবেন, যেখানে কার্পেন্টার পোস্টে আপনারা ভ্যাকান্সি পাবেন, ইলেকট্রিশিয়ান, ফিটার এবং মেশিনিস্ট, পেইন্টার, ওয়েল্ডার পদে কিন্তু এই সমস্ত পদে কিন্তু ভ্যাকান্সি আছে। এই ক্ষেত্রে আপনারা ফ্রেশার্সরা কিন্তু 480টি ভ্যাকান্সি পেয়ে যাচ্ছেন। অবশ্যই এক্স আইটিআইদের জন্য কিন্তু ভ্যাকান্সি আছে, তার আগে আপনাদের জানিয়ে দিই এখানেও কিন্তু সেম কার্পেন্টার পোস্ট আছে, ইলেকট্রিশিয়ান বা এখানে আপনাদের ফিটার পদেও নিয়োগ করে নেওয়া হবে। এছাড়াও মেশিনিস্ট পদে আছে, পেইন্টার, ওয়েল্ডার পদে আপনারা আবেদন করতে পারবেন। অবশ্য ভিডিওটিকে না যদি এখনও পর্যন্ত লাইক করে থাকেন, এখানে আপনাদেরকে রিকোয়েস্ট করব অবশ্যই ভিডিওটিকে লাইক করে দেবেন, কারণ আপনাদেরকে জানিয়ে দিলাম সবার প্রথম কিন্তু চাকরির খবর এবং আপনারা এই চাকরির আপডেটটিও পেয়ে গেলেন। এখানে আপনাদেরকে জানানো হচ্ছে এক্স যারা আইটিআই এখানে আছে তাদেরকে জানানো হচ্ছে অবশ্যই এখানে আপনাদের মাধ্যমিকে 50% পেতে হবে এবং আপনার সায়েন্স যদি ব্যাকগ্রাউন্ড থাকে ম্যাথে কিন্তু আপনাকে অবশ্যই নাম্বার থাকতে হবে। এখানে আপনাদেরকে জানানো হচ্ছে এনসিভিটি, আপনারা হয়তো সবাই জানেন আইটিআই এর এনসিভিটি দ্বারা স্বীকৃত ট্রেড সার্টিফিকেট কিন্তু অবশ্যই থাকা জরুরি, তাহলেই আপনারা এই চাকরির জন্য আবেদন করতে পারবেন। এটা কিন্তু এক্স আইটিআইদের জন্য জানাচ্ছি, অবশ্যই ফ্রেশার্সদের জন্য জানিয়ে দেবো। অবশ্য ভিডিওটা আপনারা শেষ পর্যন্ত দেখুন। এখানে জানানো হচ্ছে কার্পেন্টার, পেইন্টার, ওয়েল্ডার পদে যারা আবেদন করছেন, এখানে মাধ্যমিকের সঙ্গে আপনার 50% নাম্বার চাওয়া হয়েছে, আপনার যদি আইটিআই এনসিভিটি সার্টিফিকেট থাকে অবশ্যই আপনারা এই পদে অগ্রাধিকার পাবেন। এখানে আরেকটি যেটা বলা হয়েছে প্রোগ্রামিং অ্যান্ড সিস্টেম অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাসিস্ট্যান্ট পদে নিয়োগ করে নেওয়া মাধ্যমিক পাস যোগ্যতায় 50% নাম্বার সহ। এখানে আপনার এনসিভিটি অথবা সিওপিএ যদি আপনার ইস্যু থাকে সার্টিফিকেটের আপনারা এই পদে আবেদন করতে পারবেন। এখানে আপনাদেরকে জানানো হচ্ছে কম্পিউটার অপারেটর অ্যান্ড প্রোগ্রামিং অ্যাসিস্ট্যান্টের কিন্তু আপনার কাজের অভিজ্ঞতা থাকতে হবে, বয়স হতে হবে এই ক্ষেত্রে 15 থেকে 24 মধ্যে এবং 1/1/2019 কাউন্ট করা হবে আপনার এই বয়সটি। এখানে আপনাদেরকে বেতন বা স্যালারি যেটা পেমেন্ট করবে কিন্তু রেলের পক্ষ থেকে যেটা জানানো হচ্ছে, প্রথম আপনাদের ট্রেনিং চলাকালীন কিন্তু বেতন যেটা দেয়া হবে 5,700 টাকা, এখানে স্টাইপেন্ড বলতে পারেন আপনারা, এই বেতনটা কিন্তু আপনাদের দেয়া হবে। এবং এখানে জানানো হচ্ছে ফার্স্ট ইয়ারে আপনাদের বেতন যেটা হচ্ছে 6,500 টাকা, সেকেন্ড ইয়ারে এখানে আপনাদের বেতন হচ্ছে 7,050 টাকা,
এবং থার্ড ইয়ারে আপনাদের এই সমস্ত বেতন দেওয়া হবে। এখানে আপনাদের জানালাম এই সমস্ত ইনফরমেশনগুলি। এবার বয়সের জন্য ছাড় পেয়ে যাবেন SC/ST 5 বছর, 3 বছর OBC, 10 বছর PWD। এবং ফ্রেশার্স যারা আবেদন করতে চায়, যাদের ITI আছে, তাদেরকে সেম কী কী পোস্টের জন্য কী কী যোগ্যতা লাগছে জানিয়ে দিই। ফিটার ইলেকট্রিশিয়ান এবং এখানে আপনারা মেশিনিস্ট পদে যারা আবেদন করবেন তাদেরকে জানানো হচ্ছে মাধ্যমিক পাস যোগ্যতায় 50% নাম্বার সহ সায়েন্স ব্যাকগ্রাউন্ড থাকলে এই পদে এবং আবেদন করতে পারবেন, এখানে আপনাদেরকে জানানো হচ্ছে। এবং তার সঙ্গে জানানো হচ্ছে যে সমস্ত ক্যান্ডিডেটরা কার্পেন্টার, পেইন্টার এবং ওয়েল্ডার পদে আবেদন করতে চান মাধ্যমিক পাস যোগ্যতায় 50% নাম্বার সহ, এখানে 10+2 কিন্তু আপনার 50% নাম্বার থাকতে হবে। এটা কিন্তু আপনারা ফ্রেশার্স মানে ITI ছাড়া কিন্তু আবেদন করতে পারবেন এই পদেগুলো। আর এই নিচে যেটা ছিল এতক্ষণ ধরে আপনাদের যেগুলো জানালাম ওগুলো কিন্তু ITIদের জন্য কিন্তু এই পোস্টটা রাখা হয়েছে 512টি, আর এটা ফ্রেশার্সদের জন্য 480টি পোস্ট রাখা হয়েছে। ওয়েল্ডার, কার্পেন্টার, পেইন্টার পদে আবেদন করলে মাধ্যমিক পাস যোগ্যতায় 50% নাম্বার সহ 10+2 আপনার অবশ্যই পাস করা দরকার। আর 15 থেকে 24 মধ্যে বয়স হতে হবে 5,700 থেকে, ফার্স্ট ইয়ারের বেতন দেওয়া হবে মানে ট্রেনিং চলাকালীন প্রথম বছর আপনারা 5,700 টাকা পাবেন, এবং এখানে সেকেন্ড ইয়ারের মানে সেকেন্ড বছরের জন্য আপনার বেতন হবে 6,500 টাকা ট্রেনিং চলাকালীন, এবং ট্রেনিং শেষে কিন্তু আপনাদের বেতন অবশ্যই বাড়ানো হবে। আবেদনকারীদেরকে 100 টাকা অনলাইনে আবেদন ফিস জানানো হচ্ছে। 20/5/2019 থেকে আবেদন শুরু হয়েছে, 24/6/2019 তারিখ পর্যন্ত আবেদন চলবে। ডেসক্রিপশনে PDF পেয়ে যাবেন, ডেসক্রিপশনের লিঙ্ক থেকে PDFটা ডাউনলোড করে নিতে পারবেন। আর আপনার যদি নিয়ারেস্ট জেলার কোনো যদি চাকরির অবশ্যই যদি আপনার বিজ্ঞপ্তি সম্পন্ন যদি কোনো আপডেট পেতে চান অবশ্যই আপনার জেলার নামটি কমেন্ট করুন। আপনার বর্তমানে শিক্ষাগত যোগ্যতা কেরাম আছে সেটাও কমেন্ট করুন, কারণ আপনার বর্তমানে শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী কিন্তু নেক্সট কোনো ভিডিও চাকরির খবর নিয়ে আমি হাজির হব। আর ডেসক্রিপশনে দেওয়া লিঙ্কে কিন্তু সমস্ত ইনফরমেশানগুলো আপনারা পেয়ে যাবেন। ভিডিওটিকে না যদি লাইক করে থাকেন অবশ্যই লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন। আর নিয়মিত যদি এই ধরনের আপডেট পেতে চান ইন্ডিয়ান রেলওয়ে ছাড়া ডিফেন্সের চাকরির, সবার প্রথম অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিও, ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, সবার খেয়াল রাখুন। বন্ধুরা আজকের মতো আসি, জয় হিন্দ, বন্দে মাতরম।